আসসালামু আলাইকুম। সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠলাম, উঠে যে এখন চা খাচ্ছি, আমি বলি যে আগে ভিডিওটা করে নিই। আর সরি গাইস, কালকে আমি আমার ভিডিওটা দিতে পারিনি, কারণ টায়ার্ডের কারণে আমি একদম ঘুমিয়ে গেছি এডিট করতে গিয়ে। সো আজকে এই যে এখন জাস্ট আপলোড করতেছি, প্রচণ্ড ঘুমিয়ে ধরতেছে। আর হ্যাঁ, ঠান্ডা আছে, বাট বাহিরে আজকে রোদও উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন রোদ আছে। এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে একটু রেস্ট নেব। আমি আবার আজকে অ্যানিমেল মুভিটা দেখার চেষ্টা করব, দেখি কেমন লাগে। অ্যানিমেলটা শেষ হলে দেন আরেকটা আছে সালার, দুইটাই দেখবো আজকে। সো একটু পর আবার দেখা হবে, সো সাথেই থাকো। সো গাইস, আব্বুকে নিয়ে যাচ্ছি আমি এখন ডায়াবেটিক্স হসপিটালে। আজকে আব্বু পায়ের ড্রেসিং করবে, আর হচ্ছে ডাক্তার দেখবে যে আব্বুর পায়ের কি অবস্থা। আর বাইরে আজকে ভালোই রোদ্র, আর এখন অটোটা এই দিক দিয়ে যাচ্ছে কারণ ট্রেন আসতেছে, তাই সেই সাইডে সিগন্যাল গেট লাগিয়ে দিয়েছে। সো এখন আমরা এদিক দিয়ে যাবো। ডায়াবেটিক্স হসপিটালে আজকে একটি প্রোগ্রাম আছে যেখানে এমপি চাচুকেও দাওয়াত দেওয়া হয়েছে, বাট চাচু চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছে, তাই উনি আসতে পারবে না। কিন্তু এখানে ডিসি এসপি দুইজনই আসবে, সো আজকে মানুষ খুবই কম। সো গাইস, হসপিটালে আছি, আর একটা ব্যাড নিউজ হচ্ছে আব্বুর পায়ে আবার অপারেশন করা লাগতেছে। না, যে জায়গায় আগের বার অপারেশন করে সেটা না, সেটা হচ্ছে এখন আব্বুর পায়ের বুড়ো আঙুল যেটা, সেটা নখটা হঠাৎ ডাক্তার দেখলো, দেখে দেখতেছে যে নখে একটু সমস্যা আছে। সো টিপ দিয়ে দেখেছে একটু পুজের মতন মনে হচ্ছে, পরে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে একটু কেটে পুজটা বের করে দিন। কাটছে, দেখে যে পুজের সাথে একটু কী অবস্থা, একটু কাটলো, এখন দেখতেছে যে পুরা আঙুলে যে নখটা, নখের নিচের অবস্থা খুবই খারাপ, পচে গেছে। এখন ওইটা নখটা ফালাই দিতে হবে, এবং এরপর হচ্ছে ভিতর থেকে নখের নিচে যেই ময়লাটা আছে এখানে চেষে বের করে দিতে হবে। টেনশন লাগতেছে, মানে একটার পর একটা যাচ্ছে বিপদ। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাবছিলাম যে আজকে চুল দাড়ি কাটাবো, বাট পসিবল আর হইল না। সো গাইস, দোয়া করবো আব্বুর জন্য যাতে সব ঠিকঠাক হয়ে যায়। সো একটু পর অপারেশন হবে, তারপর বাসায় যাবো। সো গাইস, আপনার ততক্ষণ সাথেই থাকেন। সো গাইস, আব্বুকে এখন আবার ওটিতে ঢুকানো হইলো, বেশিক্ষণ লাগবে না, আই থিঙ্ক 10-15 মিনিট। এরপর হচ্ছে নিয়ে বাসায় যাব। এখন একদম পুরো টেনশনে আছি যে আবার জানি কতগুলো ইঞ্জেকশন ইঞ্জেকশন দেবে কিনা, এটা এখনও বুঝতে পারতেছি না। সো হোপ ফর দ্য বেস্ট, আর দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সব সুন্দর মতন শেষ হয়ে যায়। সো গাইস, আমাকে ডাক্তার ওটিতে ঢাকায় নিয়েছে, গিয়ে যা দেখলাম আমার এখন মানে টেনশন লাগতেছে। আব্বু ব্যথায়, মানে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, তারপর আব্বু চিল্লাইতেছে, আর মানে অনেক লোক একদম নখ ওই জায়গায় একদম গর্ত হয়ে গেছে, মানে নখ উঠে ফেলছে, আর ভিতর মাংস অনেকটু কি হয়ে গেছিলো সেটা চেষে ফালাই দিছে, আর একদম ভিতর গর্ত হয়ে গেছে, এখন গর্ত গর্ত হয়ে গেছে, এখন আল্লাহ ভরসা। আর গাইস প্লিজ, আব্বুর জন্য আবার দোয়া করবেন যাতে আব্বু সুস্থ হয়ে ওঠে। সো গাইস, পরে কথা হচ্ছে। সো গাইস, বাসায় আসছি, এসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিচ্ছি, প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, একটু পরে ঘুমাবো ভাবতেছি। চুল দাড়ি আজকে কাটাইতে চাইছিলাম, বাট হইল না। সো গাইস, একটু পর দেখা হবে। প্রচণ্ড টায়ার্ড আমি আজকে, প্রচণ্ড টায়ার্ড।
সো গাইজ, আব্বু নিচে আসে, ব্যথা করতেছে, আস্তে আস্তে ব্যথা উঠতেছে, মানে অ্যানেস্থেশিয়ার এইটা চলে, আস্তে আস্তে চলে গেলে দেন হচ্ছে ব্যথাটা শুরু হচ্ছে। আমি ছবিটা দেখাতে চাচ্ছিলাম বাট দেখাবো না, সেন্সর্ড হয়ে যাবে, দ্যাটস ওয়াই। আর শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথা বারবার গরম হয়েছে যাচ্ছে, কানগুলো একদম গরম হয়ে যাচ্ছে। জাস্ট মাত্র মাথাটা একটু ধুয়ে আসলাম, একটু আরাম লাগতেছে। তো গাইজ, আমি আর আজকে ভিডিওটা আর বেশি করবো না, টেনশনও লাগতেছে, কোনো কিছু ভালোই লাগতেছে না। সো গাইজ, আজকে পর্যন্তই, কালকে আবার ভোরবেলা আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করুন। গাইজ প্লিজ, আব্বুর জন্য একটু দোয়া করবেন, যাতে আব্বুর পাটা তাড়াতাড়ি সুস্থ ঠিক হয়ে যায়, আব্বু সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আমার ভিডিওগুলো, তার প্লিজ একটু সাপোর্ট করুন, যাতে আমি আমার চ্যানেলটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।